এখন এখন দেখো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশান উইথ অ্যালকোহল, অ্যাসিড অ্যালডিহাইড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, কেমন হবে? এইচ প্লাস এবং ওইচ মাইনাস, অ্যাসিড ক্যাটালাইজড হতে পারে, আবার বেস ক্যাটালাইজড হতে পারে। তখন যেটা ফরমেশন হবে সিএইচ থ্রি, এটা হচ্ছে এইচ, এটা হবে ও আর, আর এদিকে হবে ওইচ। এটাকে বলা হচ্ছে হেমি অ্যাসিটাল, এটা হচ্ছে হেমি অ্যাসিটাল। তাহলে সিএইচ থ্রি সিএইচ ও আর ওইচ অ্যালকোহল, এইচ প্লাস এবং ওইচ মাইনাস। এই হেমি অ্যাসিটাল ফরমেশনটা অ্যাসিড ক্যাটালাইজ হতে পারে, বেস ক্যাটালাইজডও হতে পারে, তাহলে হেমি অ্যাসিটাল ফরমেশন হলো। এবারে হেমি অ্যাসিটাল থেকে যখন অ্যাসিটাল ফরমেশন হবে তখন কি হবে, তখন শুধুমাত্র এটা এইচ প্লাস, শুধুমাত্র অ্যাসিড ক্যাটালাইজড হবে। দিয়ে আমরা যে জিনিসটা পাবো এটা হচ্ছে এমই, এটা এইচ, এদিকে হবে ও আর, এটা পেয়ে যাব ও আর, এইটা হচ্ছে অ্যাসিটাল, এটা হলো অ্যাসিটাল। তাহলে হেমি অ্যাসিটাল সেখান থেকে শুধুমাত্র অ্যাসিড ক্যাটালাইজডে অ্যাসিটাল পাওয়া যাবে। হ্যাঁ, এটা আবার অ্যাসিটাল এইচ প্লাস দিলে কী হবে, ডিকম্পোজ করে হেমি অ্যাসিটাল হবে। হেমি অ্যাসিটাল এইচ প্লাস এবং ওইচ মাইনাস দুটোতেই ডিকম্পোজ করে কী হবে, তোমার অ্যাসিডালডিহাইড পাওয়া যাবে। তার মানে এগুলো রিভার্সিবল রিয়াকশান। এখন যদি অ্যাসিটন নিই, তাহলে যদি আরও ইচ দিই, তাহলে এইচ প্লাস এবং ওইচ মাইনাস এটা ক্যাটালাইজড হয়ে অ্যাসিড ক্যাটালাইজ এবং বেস ক্যাটালাইজ দুটোতে হয়ে কী হবে, এমি, এখানে এমি, এদিকে হলো ওইটি, এই ও ও আর, ও আর, আর এখানে হলো ওইচ। এটা হচ্ছে হেমি হেমিকিটাল, আর হেমিকিটাল হলো এইটা। আবার কী হবে, শুধু এইচ প্লাস অ্যাসিড ক্যাটালাইজডে যেটা পাবো, না আর ওইচটা তো আবার থাকবে এখানে, আর ওইচ আগেও আর ওইচ আর এখনও থাকবে, যে যেটা পাবো সেটা হচ্ছে এখানে এমি, এখানে এমই হয়ে গেল, আর এদিকে হবে ও আর, এটা হলো ও আর। তারপরে এটা হচ্ছে আমরা কিটাল পেলাম, কিটাল। তাহলে দেখো অ্যাসিটাল অ্যাসিটালডিহাইড থেকে যখন হেমি অ্যাসিটাল পাচ্ছি, অ্যাসিড ক্যাটালাইজ এবং বেস ক্যাটালাইজড দুটোতেই হচ্ছে, আবার হেমি অ্যাসিটাল থেকে যখন অ্যাসিটাল পাচ্ছি শুধুমাত্র অ্যাসিড ক্যাটালাইজড পাচ্ছি। একইভাবে হেমিকিটালের ক্ষেত্রেও তাই এবং কিটালের ক্ষেত্রেও তাই। এরপর আমি দেখব যে অ্যাসিড ক্যাটালাইজ হেমি অ্যাসিটাল ফরমেশান কীভাবে হবে। অ্যাসিটালডিহাইড নিয়েছি, এইচ প্লাস অ্যাট্রাক্ট হবে কোথায়, এখানে একটা অক্সো নিয়ে আমরা লবণ ফরমেশন, মানে কার্বনিল গ্রুপের গ্রুপে কী হবে, কার্বনিল গ্রুপটা প্রোটোনেশন হবে অক্সি অক্সিজেনে, এবং সেইটা কী করবে, এই কার্বনিল গ্রুপ প্রোটোনেশন এবং কার্বনিল গ্রুপ মেক্স দ্য কার্বনিল গ্রুপ মোর ইলেকট্রোফিলিক, অর্থাৎ ইথাইলটা কী করবে, সহজে এখানে ইথাইল অ্যালকোহল আছে, সহজে এখানে অ্যাট্রাক্ট ঢুকবে। দিয়ে যেটা পাবো এটা হচ্ছে, এদিকে হচ্ছে সিএইচ থ্রি, এটা হয়ে গেল ওইচ, এটা হবে ও ইটি, এটা তো ইটি এইচ, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, আর এটা হলো এইচ। পরের ধাপে এই প্রোটোনেশনে এটা কী হবে, মাইনাস এইচ প্লাস হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে সিএইচ থ্রি, এটা ইচ, এটা হয়ে গেল ওইটি, এটা হচ্ছে ওইচ। তার মানে অ্যাসিড ক্যাটালাইজড, এটা কি অ্যাসিড ক্যাটালাইজড কী হলো, হেমি অ্যাসিটাল ফরমেশান হলো। হ্যাঁ, এইচ প্লাস অ্যাটাক হলো এই কার্বনিল গ্রুপে, যে প্রোটোনেশান হলো এই কার্বনিল গ্রুপটাকে মোর ইলেকট্রোফিলিক করলো, তাহলে সহজেই ইলেক্ট্রো অ্যালকোহলের যে ও লোন পেয়ার দিয়ে ইলেকট্রো নিউক্লোফাইলটা অ্যাটাক করলো, দিয়ে একটা টেট্রাহাইড্রাইন ইন্টারমিডিয়েট পেলাম, দিয়ে এইচ প্লাসটা বেরিয়ে চলে গেল, যে তোমার কী হলো অ্যাটাক, তোমার হেমি অ্যাসিটাল পেয়ে গেলাম। এরপর দেখো বেস ক্যাটালাইজড হেমি অ্যাসিটাল ফরমেশান, এই বেস কী করবে, অ্যালকোহলের এই প্রোটনটাকে নেবে, অ্যাস্ট্রাক করবে, প্রোটনটাকে টেক আপ করবে, তাহলে ইটি, এটা ও কী হবে, মাইনাস। এই বেস বেস কী করবে, প্রোটন কী বলবো, বেস এই প্রোটনটা নেওয়ার ফলে যে ইথক্সাইড পাবো এটা মোর নিউক্লোফিলিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যাসিড ক্যাটালাইজে যেমন কার্বন গ্রুপটা মোর ইলেকট্রোফিলিক হচ্ছে, বেস ক্যাটালাইজে যেমন নিউক্লোফাইলটা কী হচ্ছে, মোর নিউক্লোফিলিক হচ্ছে, দিয়ে এটা কী হবে, এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এইভাবে চলে গেল। তার মানে যেটা পাচ্ছি সি, এটা হচ্ছে ও মাইনাস, আর এখানে হলো ও ইটি, এটা হলো এমই, এটা এইচ। পরে এই যে এইচ আর বেস বলেছিলাম, এইচ আর বেস আগে আছে, এই প্রোটনটা নিয়ে নেবে, বেসটা বেরিয়ে চলে গেল, দিয়ে যেটা পাচ্ছি আমরা কি সি, এটা হচ্ছে ও ইটি, এদিকে হলো ওইচ, আর এটা হচ্ছে এমই, এটা হচ্ছে এইচ। তার মানে হেমি অ্যাসিটাল ফরমেশান হলো। একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে বেস ক্যাটালাইজ হেমি অ্যাসিটাল ফরমেশান। এখন দেখো অ্যাসিড ক্যাটালাইজড হেমি অ্যাসিটাল ডিকম্পোজিশন কীভাবে, ডিকম্পোজিশন হবে, তাহলে হেমি অ্যাসিটালটা অ্যাসিড ক্যাটালাইজে ডিকম্পোজিশন হবে, বেস ক্যাটালাইজেও ডিকম্পোজিশন হবে। অ্যাসিড ক্যাটালাইজ ডিকম্পোজিশন এইচ প্লাসটা অ্যাটাক হবে, যেখানে এইচ প্লাস এখানে এ হলো, পরে কী হবে, এখানে এখানে এইটা তোমার কী হবে,
বেরিয়ে একটা গুড লিভিং গ্রুপ এটা বেরিয়ে চলে যাবে, দিয়ে যেটা পাবো তার মানে এ লোন পেয়ার করবে, ওই লোন পেয়ারটাকে বন্ড ফর্মেশন হবে, দিয়ে পাবো সি তোমার এটা হচ্ছে ডবল বন্ড ও এইচ, এটা প্লাস হয়ে গেল, হ্যাঁ এটা হচ্ছে এম ই হয়ে গেল, এটা এইচ হয়ে গেল, ডিকম্পোজিশন কেমন হলো, পরে হচ্ছে মাইনাস এইচ প্লাস বেরিয়ে গেল, দিয়ে হয়ে গেল সি ডবল বন্ড ও এইচ আর এম ই, তার মানে আগে আবার অ্যাসিডালডিহাইড পেলাম, তাহলে দেখাচ্ছি আবার এখানে প্রোটোনেশন হবে, প্রোটোনেশন অ্যালকোক্সাইডটাকে কি ইথোক্সাইডটা কী করে মোট লিভিং গ্রুপটা লিভিং অ্যাবিলিটি বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, লোন পেয়ার বন্ড ফর্মেশন হলো, দিয়ে ওইচ প্লাস হলো, এইচ প্লাস হচ্ছে বেরিয়ে চলে গেল, তার মানে ডিকম্পোজিশন হয়ে গেল, তাহলে অ্যাসিড ক্যাটালাইজ ডিকম্পোজিশন। এখন হচ্ছে আমরা দেখছি বেস ক্যাটালাইজড হেমিঅ্যাসিডাল ডিকম্পোজিশন, দেখো বেস কী করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, প্রোটনটাকে নেওয়ার ফলে আমরা যেটা পাবো এটা তোমার হচ্ছে ও মাইনাস আর এটা হচ্ছে ওইটি, এই যখন প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করলো এই ও মাইনাস কী করবে, এবার ফোর্স করবে যাতে করে ইথক্সাইডটা সহজে বেরিয়ে যায়, হ্যাঁ তাহলে এটা বেরিয়ে গেলো, ইথক্সাইড বেরিয়ে চলে গেল, দিয়ে যেটা পাচ্ছি আমরা সি ডবল বন্ড ও এটা এইচ এটা হচ্ছে এমই, তার মানে আবার অ্যাসিডালডিহাইড আমরা পেয়ে গেলাম, তার মানে বেস ক্যাটালাইজড হেমিঅ্যাসিডাল ডিকম্পোজিশন হলো, হেমিঅ্যাসিডাল এটা হেমিঅ্যাসিডাল, সেটা কী হলো বেস কী হলো প্রোটনটাকে নিল, ও মাইনাস হলো, ও মাইনাস বন্ড ফর্মেশন করো, ওইটি গুড লিভিং এখানে ওই ও মাইনাস হওয়ার জন্য ওইটিটা বেরিয়ে চলে গেল, দিয়ে আমরা অ্যাসিডালডিহাইড পেলাম। এখন দেখো অ্যাসিড ক্যাটালাইজড অ্যাসিটাল ফর্মেশন ফ্রম হেমিঅ্যাসিডাল, হেমিঅ্যাসিডাল থেকে পরে অ্যাসিটাল কীভাবে ফর্মেশন হবে, কেমন হবে, না অ্যাসিড ক্যাটালাইজ, তাহলে এইচ প্লাস দিলাম, এইচ প্লাস কী করবে, এখানে ওইচ টু প্লাস হলো, ওইচ টু প্লাস হলো, এটা হচ্ছে ওইটি, হ্যাঁ ওইটি, দিয়ে কী হবে এটা বন্ড ফর্মেশন করলো, এটা বন্ডটা ব্রেক করলো, হ্যাঁ দিয়ে যেটা পাচ্ছি ওইটি এটা তোমার হয়ে গেল প্লাস, ওইটি প্লাস হলো, এটা ট্রায়াগোনাল হয়ে গেলো, একটা ট্রায়াগোনাল একটা প্ল্যানার কম্পাউন্ড পেলাম। পরে হচ্ছে ওই ইটি ওইচ যেটা আছে এ কী করলো, এই কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, এটা এইভাবে বন্ডটা ব্রেক করলো, দিয়ে যেটা পাচ্ছি সি এটা এইচ, এদিকে হলো ওইটি আর এটা হচ্ছে ওইটি, হ্যাঁ এইচ প্লাস, এদিকে হচ্ছে এমই, পরে মাইনাস এইচ প্লাস হয়ে গেল, মাইনাস এইচ প্লাস হয়ে গেল, এইচ প্লাসটা বেরিয়ে চলে যাবে, দিয়ে হবে সি, এদিকে হলো ওইটি, এদিকে হলো ওইটি, এটা হলো এমই, এটা এইচ, তার মানে অ্যাসিটাল ফর্মেশন হয়ে গেল, তাহলে এখানে কী হলো অ্যাসিড ক্যাটালাইজ অ্যাসিটাল ফর্মেশন ফ্রম হেমিঅ্যাসিটাল, হেমিঅ্যাসিটাল এইচ প্লাস প্রোটোনেশন হলো, এটা গুড লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেলো, আর লোন পেয়ার দিয়ে বন্ড ফর্মেশন হলো, এটা ট্রায়াগোনাল টেট্রাহেড্রাল থেকে ট্রায়াগোনাল ইন্টারমিডিয়েট পেলাম, এবার কী হবে এই কার্বনিক কার্বনটা আবার ইলেকট্রোফিলিক হয়ে গেলো, সহজ ইলেকট্রোফিলিসিটি বেড়ে গেলো, নিউক্লোফাইল দিয়ে অ্যাটাক করলো, দিয়ে এইচ মাইনাসটা বেরিয়ে চলে গেলো, এইভাবে হলো। এখন দেখো এবারে বেস ক্যাটালাইজ অ্যাসিটাল ফ্রম হেমিঅ্যাসিটাল, অ্যাসিড ক্যাটালাইজ হলো, বেস ক্যাটালাইজ হলো বেস কী করবে, বেস কী করবে, দেখো এখানে কি আদৌ কি ফর্মেশন হবে, আমরা যদি বেস ক্যাটালাইজড বলি তাহলে এখানে কী হবে জিনিসটা, এখানে সি তাহলে আমার কী হবে, অ্যাকচুয়ালি বেসে আমরা কি আগে দেখিয়েছি যেখানে হেমিঅ্যাসিটাল ফর্মেশন হবে না, তাহলে এটা ও মাইনাস হলো, এটা ওইটি হয়ে গেল, হ্যাঁ এইটা আমার কী হবে এমই, আর এটা তোমার হয়ে যাচ্ছে এইচ, অ্যাকচুয়ালি এ যদি এখানে যায় তাহলে ইথক্সাইড এটা এই 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 বন্ডটা যদি ফর্মেশন হয় বেস ক্যাটালাইজ অ্যাসিটাল ফর্মেশন, তাহলে এটা অ্যাকচুয়ালি কী করবে এইভাবে বেরিয়ে যাবে না, অ্যাকচুয়ালি ও এই ও ও ওইজ মাইনাস, ওইজ মাইনাস কী করবে এখানে ডিপ্রোটোনেশন করবে, ডিপ্রোটোনেশন করার ফলে এখানে বন্ডটা ফর্মেশন হবে, এটা ব্রেক করে চলে যাবে, তার মানে বেসে কী করবে এই হেমিঅ্যাসিটালটা ঘুরে আমার কী হবে অ্যাকচুয়ালি আমার অ্যাসিডালডিহাইড পেয়ে যাচ্ছি আবার, তার মানে এখানে কিন্তু তোমার অ্যাসিটাল ফর্মেশন হচ্ছে না, অ্যাসিটাল ফর্মেশন হতে গেলে দেখো এখানে অ্যাসিটাল ফর্মেশন কিন্তু এখানে হবে না, হ্যাঁ এই তাহলে এই যে ওই যেহেতু এটা বেরু বেরিয়ে যাবে না, হ্যাঁ ওইজ মাইনাসে এটা হচ্ছে না অ্যাসিটাল ফর্মেশন, তাহলে এখন এখানে যেটা বললাম যে বেস ক্যাটালাইজড ফ্রম হেমিঅ্যাসিটাল অ্যাকচুয়ালি কিন্তু এটা ফর্ম হচ্ছে না, হ্যাঁ তাহলে এখানে কি ডিপ্রোটোনেশন হলো বন্ড ফর্মেশন হলো ভেঙে যাবে, দিয়ে আমার কী হয়ে গেলো অ্যাসিডালডিহাইড পেয়ে যাবো, হ্যাঁ এরপর দেখো অ্যাসিটাল, আচ্ছা পরে দেখাচ্ছি।